সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুনে বলি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ, গুণগান আল্লাহ। আজকে যে মহফিলটা হচ্ছে একটা ঘর কেন্দ্রিক, সেই ঘরটাও আল্লাহ। আমাদেরকে যিনি এখানে পৌঁছিয়েছেন তিনি আল্লাহ। এর জন্য একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে সকলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, বড় দুঃখ করে দুটি কথা আজকে বলছি। আপনি ভাববেন না যে আমি বর্ধমানের মানুষ, আপনারা মালদার মানুষ, বিধায় আমি মালদায় এসেছি আপনাদেরকে অপমান করতে, তা নয়। কিছু কালচার আপনাদের ভালো, আমাদের খারাপ, আবার আমাদের কিছু কালচার বর্ধমানে ভালো, আপনাদের খারাপ, এটা হয়েই থাকে। তো আমি বক্তব্য বাদ দিয়ে এক দু মিনিট দুটি কথা বলছি। এটাই হচ্ছে মালদার বর্ধমানের পার্থক্য, চোখের সামনে দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যাল। ওইদিকে দিতে বলছি, ওর নিশা লেগেছে, এখানে দিব তো দিই দিব। তো বলি, আজকে আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে, ডেলিগেট ফি আছে না? আরে বলেন না, কত? 100 টাকা। আমাদের বর্ধমানে যত জালসা হবে 1 টাকা দেবে না ফ্রি খাওয়া। যদি কেউ 1 টাকা নেই তো অপমান। এবার মজার কথাটা কোন জায়গায়, 20 কেজি মাংস আনলে আপনাদের মতো এরকম বড় জালসা হয়ে যাবে। কেন? লজ্জায় কেউ খায় না, জালসার টাকা খাবো রে, দিবে হাজার হাজার টাকা, কিন্তু ঘরে খাবে না। আমার গ্রামে জালসা যদি হয় আর আমি যদি খেয়ে নিই, তাহলে আমার আর ইজ্জত থাকলো না সমাজে। তুই খেলি কি করে? ওকে 10 বছর জবাব দিতে হবে। আবার আমার বিয়ে যদি আমার বাড়ি বেড়াতে আসে, আমার জামাই বা আমার গোলা ভাই আত্মীয় স্বজন এলো কি না, ওরা যদি ওই ভোজে খেয়ে নেয়, তো আমাকে গায়ে লোক বললো তুই গলায় ধরে নিয়ে মরগা, তোর আত্মীয় ভোজে গেল। এটা আমাদের দিককার অভ্যাস, মানে মানসিক অভ্যাস, যে ওখানে টেনে যদি নিয়ে যাই যে আমি হয়তো বাইরে বক্তব্য রাখছি, আমার গ্রামের মাদ্রাসা আমাকে 1 লাখ টাকা ধরে, 50,000 ধরে, কখন একটা রুম দিতে হবে ধরে, ওই টাকাটা দিতে গেলাম মাদ্রাসায়, আমার বিবির জন্য বলছে ওর নামে 50,000 দাও, জোর করে লিখে দিলে টাকাটা দিলাম। এবার বেরিয়ে এসছি, দুদিকে কমিটির লোক ধরেছে, এক কাপ চা খেয়ে যাও, চাটা ওরা বলছে খেয়ে যাও, আর একজন দিচ্ছে, যদি খেয়ে নিতে পরের দিনে বলবে কি করে খেয়ে নিতি, পয়সা দিয়ে চা খেলো। এটা হলো ওখানকার, মানে আমরা দেশ বিদেশ ঘুরছি, বিভিন্ন জায়গার আলোচনাটা বলছি। এইরকম একটা দাঁড়িয়ে থাকা লোক যদি দেখিয়ে দেন, তো আপনাদের জুতো আর আমার মাথা। এরা যে কেন দাঁড়িয়ে থাকে, এদের ফিলিংসটা কি? এদের একটা তো মগজ আছে, তো ওই মগজে যেমন আধার কার্ডটা ঠিক করছে যে এখানে একার লাগা ধরনের ভুল হয়ে গেছে, তো এখন কি ওই মগজটা কাজে লাগছে না যে আমাকে বসতে হবে? ও তো আধার কার্ড ঠিক করছে, উদয় যে দাঁড়িয়ে আছে, ওদেরকে দেখে পাগল মনে হচ্ছে আপনাদের? বল এখন যদি আমি ওদেরকে কিছু বলে দিই তো নামার সঙ্গে সঙ্গে ধরবে, বললি কেন? তাহলে ও ঠিক আছে বলে, অথচ ও দাঁড়িয়ে আছে। আচ্ছা মুরব্বিটি দেখেন, ভোট ভুটির উপরে চেপে বসে, এটা কি কোনো আদব? ওরা আমার বাপের তুল, ওদেরকে বলতে যাওয়াই মানে বেজ্জু জি। এই যে তারপরে মহিলা চলেন, আমার গ্রামে জালসা ডেট দিয়ে দেবো, গোটা জালসাতে যদি একটা মহিলা চলতে দেখা তো ওইখানে আপনি জুতা খুলে আমাকে জুতাবেন। বদরুদ্দোজানার দিকে কয়েকবার ভেঙেছি, আমাকে রাতে বলছে হাজি তোমাদের গ্রামে কি মহিলাই নাই নাকি? বলে না আমাদের সব মহিলাই নাই, ব্যাটা ছেলে ছেলে নাই। কি বলবো, অথচ 10 থেকে 15 হাজার মেয়ে বক্তব্য শুনেছে,
আর ওই মেয়েদের ভিতরে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, এমএসসি আছে, এমকম আছে, পিএইচডি আছে, সব আছে। উনি ক জায়গায় কি বলেছেন চিঠি চলে আসবে যে কি এইগুলো বলেছে, এই যে ও কি বুঝতে পারছে না যে এটা একটা মালদা জেলা হিন্দুদের যেমন মেলা হয়, মুসলিমদের জালসাটা একটা আনন্দ ট্রেডিশন চলে এসেছে। এইটা তিনটে বললাম, আর একটা বলে দিই, একটা পানের দোকান দেখাতে পারবে না, মিষ্টি জিলাপি তো দূরের কথা, একটা পানের দোকান দেখাতে পারবে না। ওই গোটা জালসাতে যা হবে, মাগরিবের আগে পর্যন্ত চানা টানা বাচ্চা ছেলেরা একটু খায়, মাগরিবের আজান হয়ে গেল, একটা দোকানদারের ক্ষমতা নাই যে এক কাপ চা নিয়ে উঠাইয়ে থাকে। জি ভাই, তবেই তারা দিনের কথা শুনে, কারণ শিক্ষিত জায়গায় একটু কিছু নিতে হবে। তা আপনাদের কাছে আমার আপুর আবেদন, আজকে আমি প্রাণ খুলে দুটি কথা বলবো, অতএব আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আপসের মধ্যে কথা কম বলবেন, আর এইখানে এসে দাঁড়াবেন না, খালি যদি পায়ে ধরতে হয় তাও ধরে নিচ্ছি, আমি ছোট হয় গর্দন ধরলে তো আবার আমাকে পিটে নিবেন আমার পরে পরেই, তো অত পিটানি ভাবাতে পায়ে ধরছি, একজন তুই বুঝতে পারছিস না শালা বলছি তো এসে এখানটা দিলে দু চারজন যাই দাঁড়িয়ে আছে, এখানটা বসতে পারবো, অন্তত অল্প নিয়ে এসে যাই হোক, আল্লাহ মাফ করুন, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দান করুন, আল্লাহ মাফি। এখন আমি বায়ানের দিকে যাচ্ছি, একটা হচ্ছে তৌহিদ আর একটা হচ্ছে রিসালা। তৌহিদের উপরে ঈমান আনা ফরজ, রিসালাতের উপরও ঈমান আনা ফরজ। শুধু যদি কেউ তৌহিদের উপরে ঈমান আনে, রিসালাতের উপরে না আনে, তো সে ঈমানদার নয়। তেমনি কেউ যদি শুধু রিসালাতের উপরে আনে, তৌহিদের উপরে না আনে, সেও মুসলমান নয়। এখন এগুলো কিছু আরবি আর বাংলা মিশিয়ে কথা বললাম, এবার পিওর বাংলা করে দিচ্ছি। একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান, একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান। কেউ শুধু আল্লাহকেই মানল, ও রাসূল মানল না, তাহলে ও কামেল ঈমানদার নয়। আবার কেউ বলছে আমি রাসূলকে পুরোপুরি মানবো, আল্লাহ মানবো না, সেও কামেল ঈমানদার নয়। এবার আল্লাহকে মান রব্বুকা মান নবিয়ুকা নবীকে, দুইজন কে মা বোনেরা ধৈর্য ধরে শুনবেন, এই বায়ানটা আজ থেকে 15 বছর আগে দিয়েছি আসামে, আজকে 15 বছর পর দিচ্ছি, তো একটু ধৈর্য ধরে শুনবেন, আমাকে বলতে সুবিধা হবে। তো আল্লাহকে আর রাসূলকে এই ঈমানের ক্যাপাসিটিটা আগে 2 মিনিটে শেষ করে নিব, 2-3 মিনিটের বেশি সময় দিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুইটা চ্যাপ্টার আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালেমায়ে তাওহীদ, এক আল্লাহর উপরে ঈমান,
বাকি যত আল্লাহ আছে লাখ মানাত পূজা ভবন পীর পয়গম্বর গাউস কুতুব আবদার মূর্তি গাছপালা তারপরে পাথর চুতর যা আছে সবকে চুরমার করে ভেঙে দিলাম। লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, এটা হলো কালেমায়ে তাওহীদ। এবার কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? আল্লাহর রাসূল। এই ধাক্কা হলো রিসালা। এখন লা ইলাহা ইল্লাল্লাহটা বলি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দুই ভাগ, একটা না কালেমা একটা হা কালেমা। তো না কালেমাটা আগে এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নাই কোনো আল্লাহ, নাই কোনো আল্লাহ, এখন আল্লাহকে বলছি না, নাই কোনো আল্লাহ। তারপরে হলো ইল্লাল্লাহ মাগার একমাত্র আল্লাহ। তাহলে নাটা কেন আনলো, কালেমায়ে নাফি কেন আনলো? এর কারণ হচ্ছে বিশ্ব নবী বলেছিলেন সাবা পাহাড়ের নিচে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একটা জামানা ছিল, আজকে গত আজ আজকে কি ঘটেছে গতকাল কি ঘটেছে এই জামানাতে চট করে কেউ যদি পেতে চাই দেখতে চাই তাকে ইউটিউব গুগল খুলতে হবে, আর খুললেও গরম গরম খবর পেয়ে যাবে মোবাইলে। রসুলের জামানা, উটের জামানা, তখন তো রেডিও টিভিও ছিল না, তখন খবর কিভাবে গরম নেওয়ার প্রসেস ছিল, তখন ছিল কারো কাছে যদি কোনো নতুন খবর থাকতো তো মক্কাতে একটা পাহাড় আছে ওই সাবা পাহাড়ে উঠে ওই রকম করে চাদর হিলাতো, চাদর হিলাতো আর ডাকতো নিজের গোষ্ঠীকে। তখন যখন কেউ দেখে নিত ও চাদর হিলাচ্ছে কেন, ও চাদরকে এইভাবে নড়াচ্ছে কেন, তাহলে ওর কাছে নতুন কোন খবর আছে, চল 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 ওখানে গিয়ে ভিড় করত। ভিড় করার পর তখন ও খবরটা শোনাতো, এই ঘটনা ঘটে তোমাদেরকে দেখেছি। ঠিক বিশ্ব নবী ওইভাবে চাদরটা হিলাতে শুরু করলেন, আর তখন যত গোত্র যত বংশ মক্কাতে ছিল ওখানে গিয়ে পৌঁছালো। তখন আল্লাহ নবী বললেন যে আমি আপনাদেরকে একটা নতুন খবর দিব, ইয়া আইয়ুহান নাস হে লোক সকল কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে কি হবে, ফাতুসলিহুন তোমরা বেঁচে যাবে সমস্ত আযাব থেকে। তখন নামাজ রোজা আসেনি, এই তো শুরু হচ্ছে কেবল মানে ইসলামের আন্দোলন। তো এখন একটা কথা সহজ করে এটা আরবি হচ্ছে বাংলায় বলি, ধরেন এখানে কোনো একটা হিন্দু গ্রাম, গোটা গ্রামে এক ঘর মুসলিম নাই, একটা মানুষও মুসলিম নাই, আর আমি যদি ওখানে গিয়ে বলি ও গায়ের লোক সব এসে যাও যে ভিড় লেগে গেল 500 লোকের নারী পুরুষে, তখন আমি ওদেরকে বলছি তোমাদের গায়ে যত মূর্তি আছে সব ভেঙে ফেলে দাও আর এক আল্লাহকে মেনে দাও, কেমন লাগবে? এবার বুঝে আসছে কেমন লাগবে? ঠিক মক্কাতে তখন দেব দেবীর পূজা হতো, 360টা ঠাকুর তো কাবাতে ছিল, আরো কিছু ছিল তাদের পূজা করতো, আর ওই অবস্থায় রসুল বলছেন কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো আল্লাহ, নাই কোনো আল্লাহ মানে সবটা তাকে ভেঙে দাও, তারপর বলো আল্লাহ এক, আল্লাহ আল্লাহ এক। এগুলো কেউ নয়, এত ভেজালে কেউ নাই। এবার চলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। জি ভাই, আল্লাহকে, আল্লাহ আমাদের মাহবুব, আল্লাহ আমাদের মাসজুদ, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, আল্লাহর যত গুণ আছে এর উপরে ঈমান রাখতে হবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটাকে আল্লাহ তাবারাকা তাআলা বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। তোদেরকে নবীর উপর ঈমান রাখতে হবে। তো ওর উপর ঈমান রেখে আমাদের লাভটা কি হবে? জি,
ঘটনাটা হচ্ছে আল্লাহ বলেছেন নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কোরআনে বারবার বলেছেন। তো নামাজটা কেমন? গোটা কোরআনটা আল্লাহর কথা, বেশ কিছু কথা আছে, সেটা কেমন? রোজাটা কেমন, নামাজটা কেমন, হজটা কেমন, ওটা জানবো কি করে? তার জন্য একটা মাস্টার পাঠিয়ে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জন্য ওর কাছ থেকে নামাজটা জেনে নাও। তা আল্লাহ রাসূল এবার বলছে, চলে আয়, তুই যে নামাজের কথাটা কোরআনে পেয়ে গেলি, আমার কাছে চলে আয়, তোকে বুঝিয়ে দিই। সবু কামা রাইতু মুনি উসাল্লি, নামাজ আমি যেমন করে পড়ছি অমনি করে পড়, আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে, আমি যেমন করে পড়ছি অমনি করে পড়, তাহলে আল্লাহ যেটা চাইছে ওটা হয়ে যাবে। তার মানে কি? আল্লাহর হুকুম, হুকুমগুলো কার, আল্লাহ আর তরিকাটা কার, প্রসেসটা কার, আপনার নিয়মটা কার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের। আল্লাহর হুকুমকে রসুলের তরিকাতে করতে হবে, তবেই হবে দিন ইসলাম। ওটা আবু হানিফার তরিকা চলবে না, হাম্বালির তরিকা চলবে না, মালিকের তরিকা চলবে না, পৃথিবীর কার তরিকা চলবে না, কার তরিকা চলবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পর্যন্ত কথাবার্তা রাখেন। এবার একটা উদাহরণ দিব যে আমি আমার আয়াতে চলে যাব, আমি একটা উদাহরণ দিব আর আয়াতে চলে যাব, একদম লেট করবো না আপনাদেরকে বসিয়ে রেখে।